शुक्रिया रब्बुल आलमीन के दीर्घ एक मास सियाम साधनार पर रब्बुल आलमीनेर मेहमानदारीर दिन बंदा के खुशी करार दिन बंदार गुनागुलो के माफ करे ताके आनंदित करार दिन जरा रोजा रेखेछे ना खेयेछिलो 20 रकात तारावी पड़ेछे कियामुल लैल करेछे तादेर जीवनेर गुनागुलो के माफ करे तादेर के मासूम निष्पाप गुनामुक्त जीवन दान करार दिन এই ঈদুল ফিতরের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের নামাজের জন্য আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈদ ইসলামী সংস্কৃতি, প্রত্যেকটি ধর্মের স্বতন্ত্র স্বকীয়তা থাকে। ঈদ আমাদের ধর্মীয় স্বকীয়তা, ঈদ আমাদের ধর্মীয় অনুষ্ঠান, এটাকে বিজাতীয় কালচারের সাথে মিলিয়ে অন্যদের মতো যেন আমরা না করে ফেলি। ঈদ মানে ক্ষমা পেয়ে খুশি হওয়া, ঈদ মানে রোজা রাখতে পারার সামর্থ্যবান হয়েছে এজন্য খুশি হওয়া, ঈদ মানে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানতে পেরেছি এজন্য খুশি হওয়া, ঈদ মানে আল্লাহ তাআলার আদেশ সত্যায় ফিতর আদায় করার তৌফিক পেয়েছি এজন্য খুশি হওয়া, কোরআন তালাত করতে আদিষ্ট হয়েছি কোরআন তালাত করেছি এই জন্য খুশি হওয়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো যথাযথভাবে সামর্থ্য নেই সামর্থ্য অনুযায়ী মেনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের আশা করা ক্ষমার আশা করা এই যে খুশি, এটা হলো ঈদের খুশি। ঈদ শুধু নতুন পোশাক, কিছু আনন্দ, কিছু দাওয়াত, কিছু আড্ডা, এটার নাম ধর্মীয় ঈদ, ইসলামী সংস্কৃতির ঈদ নয়। ঈদ আমরা খুশি হব, কেন খুশি হব? রোজা রাখতে পেরেছি এজন্য খুশি হব। ঈদের দিন আমরা খুশি হব, কেন খুশি হব? আজকে আল্লাহ আমাদেরকে মাফ করবেন এজন্য আমরা খুশি হব। আজকে আমরা ক্ষমা চেয়ে নিব আল্লাহর কাছ থেকে। আমাদের যাদের মা নেই, আমাদের যাদের বাবা নেই, যাদের আত্মীয় স্বজন অনেকে মারা গেছে, আমরা তাদের জন্য ক্ষমা মঞ্জুর করায় নিব এজন্য আজকে আমরা খুশি হব। আজকে আমরা সবাই সবাইকে খুশি করি। বাবা ছেলেকে খুশি করে, ঈদ বকশিস দিয়ে দেয়। যিনি অফিসের বস তিনি তার কর্মচারীদেরকে খুশি করে, ঈদ বকশিস দেয়, ঈদ বোনাস দেয়। আজকের দিনে কেউ কাউকে বেজার করে না, কেউ কাউকে কষ্ট দেয় না। যার সাথে খারাপ সম্পর্ক তাকেও প্রয়োজনে আমরা ঈদ মোবারক জানাই যে তোমার সাথে আমার অনেক দ্বন্দ্ব থাকতে পারে, আজকে কোনো দ্বন্দ্ব নেই। আজকে হলো সবাই সবাইকে খুশি করার দিন। এই খুশি করার দিনে আমরা যেন কোনো কখনো এমন কোনো কাজ না করে ফেলি যে আল্লাহ এবং রসুল বেজার হয়ে যায়। যেদিন আমি আমার ছেলেকে খুশি করি, যেদিন আমি আমার মা বাবাকে খুশি করি, যেদিন আমি আমার সহপাঠীদেরকে খুশি করি, আমার বড়দেরকে খুশি করি, আনন্দিত করি, ওই দিন আমি যেন আল্লাহ এবং রসুলকে ভুলে না যাই, আল্লাহ এবং রসুলের কোনো বিধান যেন আমার দ্বারা লঙ্ঘিত হয়ে না যায়, এ করতে না পারা না করা, এটাই হলো খুশির ঈদ। এজন্য ভাইরা, আমরা যারা বাবা হয়েছি আমাদের উচিত আমাদের সন্তানদেরকে গুণামুক্ত রাখা। আমরা যারা স্বামী হয়েছি আমাদের উচিত আমাদের স্ত্রীদেরকে গুণামুক্ত রাখা। আমরা যারা বড় ভাই বা আরও কোনো দায়িত্বশীল হয়েছি আমাদের প্রত্যেকের উচিত আমাদের অধীনস্থদেরকে গুণামুক্ত রাখা। আমার ঘরে কোনো গুণা হবে না, অন্যদিন কী করি না করি সব দিনে আমি গুণা থেকে বাঁচব। বিশেষ করে আজকে গুণা থেকে বাঁচতেই হবে, কারণ আজকে সবাইকে খুশি করতে হবে, সাথে সাথে আল্লাহ এবং রসুলকেও খুশি করতে হবে। এজন্য আমাদের কারো ঘরে আজকে কোনো ডিশ টিভি চলবে না, কোনো দিনে চলা ঠিক না, কিন্তু ঈদের দিন মোটেও চলতে পারবে না, কারণ আজকে সবাই সবাইকে খুশি করার দিন। আমাদের মোবাইলগুলো গুণামুক্ত রাখবো, আমাদের মোবাইলে কোনো ধরনের গান, ছবি, নাটক, খারাপ কিছু থাকবে না। আজকে সবাই সবাইকে খুশি করব। সাবধান, আল্লাহ রসুলকে কেন আমরা বেজার করতে যাব? এই জন্য ভাইরা, খুশির তালে তালে আমরা যেন আল্লাহ রসুলকে ভুলে না যাই, খুশির সাথে সাথে যেন আমরা ধর্মীয় আমেজকে ভুলে না যাই, খুশির সাথে সাথে ধর্মীয় সংস্কৃতির দায়িত্ব অনুভূতি যেন আমাদের থেকে হারিয়ে না যায়। এজন্য প্রতিটি মুসলমানের উপর দায়িত্ব যার যার অধীনস্থদেরকে আজকে প্রতিদিন গুণামুক্ত রাখা, বিশেষভাবে আজকে গুণামুক্ত রাখা। অনেকে রাস্তার পাশে দেখা যায় বিভিন্ন সময় ঈদের দিনে বিভিন্ন জুয়ার আসর বসে, জুয়ার আসর, যে রিং, একটা রিং থাকে,
অনেকগুলো পণ্য থাকে, রেঞ্জ যে পণ্যের উপরে পড়বে সেই পণ্যটা তুমি পাবা, অথবা সরকার মতো ঘুরানো থাকে ওই কাঁটাটা যেই পণ্যের উপরে থামবে ওই দুই পণ্যওয়ালাই পাবে, ওই পণ্য কাঁটাওয়ালাই পাবে, বাকিরা পাবে। এই যে জুয়া, দশজনে টাকা দিলেন একজনে পেলেন দুইজনে পেলেন না, এটার নাম হলো জুয়া, এটা হারাম। এটা কি বলেন, এটা কি হারাম? আপনার দায়িত্ব আপনার ছেলে যেন এই ধরনের কোন ধরনের জুয়ায় আজকে লিপ্ত না হয়, কোনোদিনই লিপ্ত হবে না, আজকে বিশেষভাবে নিষেধ করতে হবে। কারণ আজকে গুণামুক্ত থাকার দিন, আজকে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার দিন। আমরা যদি গুনাহে জড়িয়ে যাই ক্ষমা পাবো কিসের উপরে ভিত্তি করে? এই জন্য ভাইরা, আমি আমার ছেলেকে, আমি আমার সন্তানদেরকে, পরিবারে যারা আছে সবাইকে আমরা গুণামুক্ত রাখবো, কোনো ধরনের অশ্লীলতা গুনাহ হয়, আল্লাহ রসুল বেজার হন, শরীয়ত বিরোধী কোনো কাজের সাথে আমরা কেউ জড়াবো না, প্রত্যেকে প্রত্যেকের মা বোনকে ঘরে রাখবো। আজকে কোনো মেয়ে রাস্তাঘাটে বের হবে না, কোনো দিনই বের হবে না, বিশেষভাবে আজকে বের হওয়া যাবে না, কারণ আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার দিন। আজকে আমরা যদি আমাদের মা বোনকে রাস্তায় ছেড়ে দিই, তারা যদি বেপর্দায় চলে, তাহলে ওই বাবা গুণাগার হবে, ওই বড় ভাই গুণাগার হবে, ওই গৃহকর্তা যিনি ছিলেন তিনি গুণাগার হবেন। এই জন্য কোনোদিন গুণা করবো না, বিশেষভাবে আজকে কোনো গুণাই করা যাবে না। আমরা সকলেকে এই ন্যাক নিয়ত করতে পারি ইনশাআল্লাহ, যে আজকে আমরা কোনো গুণা করবো না, কোনো দিনে গুণা করবো না, বিশেষভাবে আজকে কোনো গুণা করা যাবে না। এই জন্য ভাইরা, আপনি আপনার ঘর, আপনার মহল্লা, আপনার এলাকা, আপনার পাড়া, আপনার অলি, আপনার গলিকে গুণামুক্ত রাখা, এটা আপনার দায়িত্ব। আপনি যদি এই সমাজে দায়িত্বশীল হয়ে থাকেন, এই সমাজকে গুণামুক্ত রাখা এটা আপনার দায়িত্ব। আপনি যে ঘরের দায়িত্বশীল, ওই ঘরকে গুণামুক্ত রাখা এটা আপনার দায়িত্ব। এই জন্য আমাদের যার যেখানে দায়িত্ব ক্ষমতা আছে পুরো এরিয়াটাকে আমরা গুণামুক্ত রাখার চেষ্টা করব, আর মনে মনে আল্লাহর কাছে ইস্তেগফার চাইবো যে আল্লাহ অনেক গুণা হয়ে গেছে, রোজাগুলোর হক আদায় করতে পারি নাই, যেভাবে রোজা রাখা দরকার ছিল, রোজা রেখে যেভাবে চলার দরকার ছিল, যেইভাবে রোনাজারি করা দরকার ছিল, যেইভাবে তারাবির নামাজ হক আদায় করে পড়া দরকার ছিল, আমাদের গাফলতির কারণে, আমাদের অমনোযোগিতার কারণে রমজানের হক আদায় হয়নি, রোজার হক আদায় হয়নি, তারাবির হক আদায় হয়নি, সাহারি ইফতারির হক আদায় হয়নি, এই হক আদায় না হওয়া বিষয়গুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দাও। এটা আমরা বেশি বেশি আল্লাহর কাছে বলবো, যে আমরা সকলে কবর জিয়ারত করব। রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে পরকালের কথা মনে হয়। আমাদের এখানে এমন কেউ নেই যাদের আত্মীয় স্বজন মারা যায় নাই, এমন আছে নাকি কেউ? কেউ না কেউ আমাদের মারা গেছে, কিন্তু যারা মারা গেছে তারা কেউ কি ফেরত আসছে? আর কখনো আসবে? আর কখনো আসবে না। আজকে আপনি ভিক্ষুককে ভিক্ষা দিয়ে তাকে উপকৃত করলেন, তাকে আনন্দিত করলেন, আজকে আপনি আরেকজনকে বকশিশ দিয়ে তাকে খুশি করলেন, তাকে প্রফুল্ল করলেন, কিন্তু আপনার মৃত মা বাবা, মৃত দাদা দাদি, মৃত নানা নানি, তাদেরকে কী বকশিশ দিবেন, তাদেরকে কী হাদিয়া দিবেন? তাদের মৃতদের জন্য হাদিয়া হলো দোয়া। বলেন মৃতদের হাদিয়া কি? মৃতদের হাদিয়া দোয়া। আমরা মৃতদেরকে দোয়া হাদিয়া দিব, তাদের গুনাহের জন্য আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব। আজকে আমরা সবাই খুশি থাকব, প্রফুল্ল থাকব, যে রাস্তা দিয়ে বাসা থেকে এসেছি যাওয়ার সময় আমরা অন্য রাস্তা দিয়ে যাব। এবং ঈদের দিনের সকালবেলার সুন্নত ছিল বেজর সংখ্যক খেজুর খেয়ে আসা। প্রতিটি সুন্নতকে থোক যত ছোট সেটাকে গুরুত্ব দিতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। উম্মতের ফেতনার সময়ে যে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, উঠতে বসতে শয়নে স্বপনে সকল ক্ষেত্রে সে সুন্নতকে আঁকড়ে ধরবে, 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবে, 100 শহীদের সওয়াব। অর্থাৎ আপনি 100 বার জিহাদ করবেন, 100 বার আল্লাহর রাস্তায় শহীদ হবেন, এতে যে সওয়াব হবে, যে সুন্নত তরিকায় চলবে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, ঘুম থেকে উঠা, উঠা থেকে ঘুম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করবেন। এজন্য ভাইরা, আমাদের ঘরগুলো যেন সুন্নত দিয়ে সাজানো থাকে, আমাদের ঘরের প্রতিটি কাজ যেন সুন্নত তরিকায় হয়। আমার বাচ্চা বাথরুমে যায়, তুমি বাথরুমের দোয়া জানো, এই দোয়াটা পড়ো, বিসমিল্লাহ বলো, দোয়া পড়ো,
বাম পা দিয়ে ঢুকো, এই যে এটা তো বাবার কাজ, এটা মায়ের কাজ। এগুলো প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে অনেক সময় হয়ে ওঠে না, এগুলো পারিবারিক শিক্ষা দিয়ে শেখাতে হয়। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে সুন্নত তরিকায় শেখাবো, আমার সাথে আমার ছেলে ঘুমাবে তাকে ডান কাত করে শোয়াবো, বলে এইভাবে শোয়া সুন্নত, ডান কাত হয়ে ঘুমাও। আমার ছেলে মাদ্রাসায় প্রতিষ্ঠানে যাওয়ার আগে তার জীবনের প্রয়োজনীয় সুন্নতগুলো সে শিখে ফেলবে। এই জন্য আমাদের ঘরগুলো যেন আমরা সুন্নত তরিকায় সাজাই। আর কেউ যদি সুন্নত তরিকায় চলে, শুধু সুন্নত মানার কারণে আল্লাহ তাআলা তাকে বহু রোগ থেকে মুক্তি দান করে, শুধু সুন্নত মানার কারণে আল্লাহ তাআলা বহু রূপ থেকে মুক্তি দান করেন। এজন্য আমরা সুন্নতকে গুরুত্বের সাথে মানার চেষ্টা করব, এভাবে আমাদের জীবনের প্রতিটি সুন্নত আমরা বাস্তবায়নের চেষ্টা করব। আমরা প্রত্যেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, রমজানে যেভাবে গুনাহ করি নাই, রমজানে যেভাবে রমজানের সম্মানের কারণে প্রকাশ্যে কারো সামনে আমরা সিগারেট সেবন করি নাই, দেখেন এটা খেয়ে কিলাম, এটা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটার প্যাকেটে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর, আপনি পড়েন সেখানে লেখা আছে, এবং সেখানে ক্যান্সার রোগের একটা ছবি দেওয়া আছে, যারা ধূমপান করবে তাদের ক্যান্সার হবে। এখন যিনি এই সিগারেট বিড়ি তৈরি করেন তার গবেষণা মতে এটা স্বাস্থ্যের জন্য পুরোটাই ক্ষতিকর, এবং এটা ক্যান্সার রোগের উৎপত্তির কারণ, আরও বহু রোগের উৎপত্তির কারণ। এখন আপনি তো সিগারেট সেবনে অভ্যস্ত, ডেলি 20-30টা খান, আজ তো দেখ কোয়াজ আপনার সবগুলো ছেড়ে দেওয়া সম্ভব না, তখন আপনি কী করবেন? এই সপ্তাহে 5টা কমাবেন, 30টা খেলে এই সপ্তাহে খাবেন 25টা, আগামী সপ্তাহে খাবেন 20টা, এরপরের সপ্তাহে নেবেন 15টা। এভাবে 2 মাসে 3 মাসে স্লোলি বেড়ে করে যদি দিতে পারেন, তাহলে একসময় দেখবেন এটা ছেড়ে দেওয়ার অভ্যাস আপনার মধ্যে চলে আসছে। আর যদি একসাথে ছেড়ে দেন তত ভালো, কিন্তু অটল থাকতে পারবেন কি না এটা হলো কথা। এজন্য আস্তে আস্তে ছেড়ে দেওয়া এটাও একটা ভালো হওয়ার পদ্ধতি। আপনি জানেন আপনি কোন গুণাটা বেশি করেন। আজকে ঈদের দিন, আজকে আমরা আল্লাহ রসুলকে খুশি করব। আমি নিয়ত করি যেই কবিরা গুণাটা আমি বেশি করতাম, এমন একটা হোক দুইটা হোক, এই কবিরা গুণা আমি আজ জীবনে করব না। কি ভাই, প্রত্যেকে নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? যে আমি তো জানি আমি কোন গুণাটা বেশি করি, আমি মা বাবার কথা শুনি না, আমি সবসময় মা বাবার সাথে ঝগড়া করি, মা বাবার বিরোধিতা করি, তাদের সাথে আদবের আচরণ করি না, সম্মানের আচরণ করি না, তাদের কথা মেনে চলি না, এই যে একটা কবিরা গুণা, এটা একটা কবিরা গুণা, বড় ধরনের কবিরা গুণা। তা আমি নিয়ত করি যে আজকে থেকে মা বাবার অবাধ্য হব না। কি ভাই, নিয়ত করা যায় ইনশাআল্লাহ? যে আজকে ঈদের দিন, আজকে ঈদের দিন, আজকে আমি আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য, আল্লাহ রসুলের রাজে খুশির জন্য আমি নিয়োগ করলাম, আমি আর জীবনে মা বাবার মনে কষ্ট দিব না। কি ভাই, এই ভালো নিয়োগ করা যায় তো ইনশাআল্লাহ, যে আমরা মা বাবার মনে কষ্ট দিব না, এ একটা ভালো কাজের নিয়োগ করেন। আবার যিনি মনে করেন নামাজ পড়েন না, একজনে 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ান, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ান, এমন হয় না? তো আপনি নিয়োগ করেন যে আমার তো ফজরের নামাজে জামাতে যাওয়ার অভ্যাস নাই, এই রমজানের স্মৃতি হিসেবে, এই রমজানের স্মৃতি হিসেবে, ঈদুল ফিতরের বোনাস আমল হিসেবে আমি আর জীবনে ফজরের নামাজের জামাত ছাড়ব না। তাহলে একটা একটা নেক আমল এই মাসে, এই সপ্তাহে একটা নেক আমলের প্ল্যান করেন, আবার আগামী সপ্তাহে আরেকটা নেক আমলের নিয়ত করেন, এরপরের সপ্তাহে আরেকটা নেক আমলের নিয়ত করে, অর্থাৎ স্লো মোশনে খুব আস্তে আস্তে আপনি ভালো হওয়ার চেষ্টা করেন। খুব বেশি ওয়াজ নসিহত লাগবে না, খুব বেশি চেষ্টা করা লাগবে না, খুব বেশি কষ্ট করা লাগবে না, শুধু আপনি নিয়োগ করেন যে আমি ভালো হব। এই ভালো হওয়ার নিয়োগ করে আস্তে আস্তে গুণাগুলোকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন, আস্তে আস্তে নেক কাজগুলোকে করার চেষ্টা করেন, দেখবেন ইনশাল্লাহ 1 বছর 2 বছর 1 মাস 2 মাস কয়েক মাস যেতে না যেতে আপনার চেহারা, আপনার অবয়ব, আপনার জীবন চরিত্র এত পরিবর্তন হয়ে গেছে, আপনার বন্ধু বান্ধব সমবয়সের আশ্চর্যান্বিত হবে যে ছেলেটা এমন হলো কীভাবে। ওই যে রমজানের স্মৃতি আপনি রাখার চেষ্টা করেছেন, আমাদের অনেকের দাড়ি নেই, দাড়ি রাখা ওয়াজিব। এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা কি বলেন? এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। এক মুষ্টির আগে দাড়ির কাটা ছাটা হারাম, এক মুষ্টির আগে দাড়ি কাটা ছাটা হারাম। তা আপনি নিয়ত করেন যে একটা নবীর একটা তরিকা, মুসলমান আমাকে যখন কবরে রাখবে জানাজার পরে, তা আমি দাঁড়িয়ে দেখি তো ফেরেশতারা বুঝবে আমি মুসলমান। কী ভাই, বুঝবে কি না?
আর এই দাঁড়িহীন অবস্থায় আমি যদি মারা যাই, আমার মধ্যে তো মুসলমানের কোনো আলামত নেই। দেখেন, একটা দেশের পতাকা এটা অনেক দাম, একটা দেশের পতাকার অনেক দাম। আপনার সামনে কেউ যদি এই বাংলাদেশের পতাকাকে পানায় পদতুলিত করে, আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে বলেন তো? আপনি বাঙালি, বাংলাদেশি হিসেবে আপনার দেশের পতাকা কেউ যদি পদতুলিত করে, অবশ্যই আপনি ব্যথিত হবেন। কেন? এটা আমার দেশের পতাকা, দাঁড়ি, এটা ইসলামের পতাকা, এটা মুসলমানের পতাকা, ইসলামের পতাকা, শেয়ার ইসলাম, এটাকে আপনি কেন কেটে ফেলেন? এজন্য দাঁড়ি কাটা কবিরা গুণা, এক মুষ্টির আগে দাঁড়ি কাটা কবিরা গুণা। আমরা নিয়োগ করি, যুবক ভাইরা নিয়োগ করি, যাদের বয়স হয় তারা তো আলহামদুলিল্লাহ অনেকেই রেখে দেয়। আমরা যুবকরা নিয়োগ করি যে আমরা দাঁড়ি কাটবো না। রমজানের স্মৃতি, ঈদুল ফিতরের স্মৃতি, আজকে আমার মতো কত ভাই মারা যায়, আমিও তো মারা যেতে পারতাম। আল্লাহ তাআলা যেহেতু আমার হায়াত দিয়ে সুযোগ দিয়েছেন, তাহলে আমি ভালো হওয়ার নিয়ত করি যে এই রমজানের স্মৃতি হলো আমি আর দাঁড়ি কাটবো না। কি ভাইরা, অনেক নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ, যে আমরা দাঁড়ি কাটবো না। আমার ছেলে দাঁড়ি কাটতো, তাকে বুঝাই যে বাবা এই রমজানের স্মৃতি হিসাবে তুমি দাঁড়িগুলো আর কেটো না, দাঁড়িগুলো রেখে দাও। এভাবে একটা একটা ন্যাক আমল ধরবো আর নিজেদের মধ্যে আমরা বাস্তবায়নের চেষ্টা করব। আমার বিবির কী আমলের ত্রুটি আছে, আমার সন্তানের কী আমলের ত্রুটি আছে, আমার পরিবারের অন্যান্য সদস্যের কার কোন আমলের ত্রুটি আছে, এগুলো একটা একটা নোট করে তাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি বাবা হিসাবে বুঝাবো, আমি বড় ভাই হিসাবে বুঝাবো, আমি স্বামী হিসেবে বুঝাবো, বুঝিয়ে বুঝিয়ে আমার পরিবারকে আমি জান্নাতমুখী করব। আপনার কাছে কেমন লাগবে হাশরের মাঠে আপনি জান্নাতে যাবেন আর আপনার সামনে দিয়ে আপনার ছেলেটা জাহান্নামে যাবে, অথবা আপনার ছেলেটা জান্নাতে যাবে আর আপনি তার চোখের সামনে দিয়ে জাহান্নামে যাবেন? বলেন, এটা অতি কষ্টের দৃশ্য কিনা, কষ্টের দৃশ্য কিনা, অনেক ভয়াবহ, অনেক কষ্ট ব্যথার দৃশ্য যে আমি বাবা হয়ে আমার ছেলের সাথে একসাথে জান্নাতে থাকতে পারলাম না। তেমন কী করতে হবে? আমি যেমন জান্নাতের জন্য তৈরি হতে হবে, এবারে প্রতিটি সদস্যকে জান্নাতের জন্য তৈরি করতে হবে। আমিও জান্নাতের জন্য তৈরি হব, আমার পরিবারের প্রতিটি সদস্যকে আমি জান্নাতের জন্য তৈরি করব। আমার পরিবারের একটা সদস্য যেন জাহান্নামের আগুনে দগ্ধ হতে না হয়, একটা সদস্য যেন কবরের কষ্ট না পায়, একটা সদস্যের কবরে যেন কোনোভাবে কষ্ট জাহান্নামের আজাব যেন না আসে, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। আর সেটা করবো কীভাবে? আমার পরিবারের সদস্যকে গুণামুক্ত রাখবো। কি মুক্ত রাখবো? গুণামুক্ত রাখবো। সন্তানদের খোঁজ খবর নিব, আমার ছেলে কোন ক্লাসে পড়ে, সে কার সাথে ঘুরে, এগুলো খোঁজ খবর নিব। অনেক বাবারা সন্তানদেরকে বিদ্যালয়ে পাঠায় দেন আর মনে করেন দায়িত্ব শেষ হয়ে গেছে, মনে করে ভালো প্রতিষ্ঠানে দিয়েছি ভালো হয়ে যাবে, আমার আর চিন্তা নাই। না, এই চিন্তা সঠিক না। আপনার সন্তানের পিছনে আপনাকে সবসময় চোখ লাগায় রাখতে হবে। আপনি থাকতে পারেন দূরে, কিন্তু আপনার চোখ থাকতে হবে সন্তানের সাথে। আপনি থাকতে পারেন অন্য জায়গায়, আপনি থাকতে পারেন ঘরের বাইরে, কিন্তু আপনার নজর থাকতে হবে সন্তানের দিকে। সে কোথায় যায়, কার সাথে হাঁটে, কোথায় আড্ডা মারে, কার সাথে ঘুরে, এগুলো যদি না জানেন এই ছেলে কোথায় হারিয়ে যাবে, এক সময় এমন দূরে চলে যাবে তাকে শাসন করার সাহসও আপনি হারিয়ে ফেলবেন। এজন্য বাচ্চারা ছোটো থাকতে আদর সোহাগ দিয়ে তাদেরকে মসজিদে আনা শেখান। এজন্য রসুলে করিম সাল্লাম এরশাদ করেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকে নামাজ শেখাও। কত বছর বয়স থেকে বলেন? 7 বছর থেকে তোমরা নামাজ শেখাও। 10 বছরের সময় যদি নামাজ না পড়ে তোমরা তাদেরকে প্রহার করো। নামাজ ফরজ হবে কিন্তু 15 বছর বয়সে, 15 বছর বয়সে নামাজ ফরজ হবে। ফরজ হওয়ার 8 বছর আগ থেকে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে উপদেশ দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানরা বালেগ হওয়ার 8 বছর আগে শরীয়ত শিখাও, তাকে নামাজ শিখাও। আপনি একা মসজিদে আসলে হবে না, তাকেও মসজিদে নিয়ে আসতে হবে। আপনি ঘরে যখন নফল পড়েন তখন তাকে সাথে নিয়ে পড়বেন, অথবা আপনি পড়লে সন্তান দেখলে সেও আপনার অনুকরণ করবে। এজন্য দেখবেন মা যখন নামাজ পড়ে ছেলেরাও মার সাথে নামাজ পড়ে। কি ভাই, পড়ে কি না? আবার মার মুখের দিকে তাকায়, মা কি যেন বলে, তো ছেলেও তো বলতে পারে না, মুখ না, এটা হলো তালিম। মা যখন নামাজ পড়বে দেখে দেখে ছেলেও নামাজ পড়বে, বাবা যখন মসজিদে আসবে দেখে দেখে ছেলেও মসজিদে আসবে। আপনি আপনার পরিবার, পুরো পরিবারকে জান্নাতের উপযুক্ত করেন নেক আমলের মাধ্যমে। আপনি নিজে কোরআন তেলাওয়াত পারেন কি না? যদি না পারেন কারো কাছ থেকে শিখে নেন। কোরআন তেলাওয়াত শিখতে বেশি সময় লাগে না,
ডেলি 2 ঘন্টা করে, কেউ যদি 1 মাস সময় দেয় ইনশাল্লাহ মোটামুটি কোরআন তাআলা শিখতে পারে। ডেলি 2 ঘন্টা করে কয় মাস? 1 মাস। 2 ঘন্টা করে কয় মাস বলেন? মাত্র 1 মাস। আপনি একটা 32 পৃষ্ঠার পত্রিকা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলান, কষ্ট লাগে না। এই খবর দেখেন, ওই খবর দেখেন, খবর একটার পর একটা কেবল দেখতেই থাকেন, শুধু খবরই দেখেন। তো দেশের খবর রাখলেন, আন্তর্জাতিক খবর রাখলেন, আচ্ছা নিজের খবরটাকে একবারও পড়ছেন সকালবেলা? আপনি তো দেশের খবর রাখলেন, রাজনৈতিক খবর রাখলেন, জেলার খবর রাখলেন, কিন্তু নিজের খবরটা রেখেছেন কিনা? আজকে আমি যদি মারা যাই কোন হালে মারা যাব, আমি যদি মারা যাই আমার কবরে আমার কি অবস্থা হবে? এই কবরের খবর আমরা যদি না রাখি দেশের খবর রেখে কি লাভ হবে? এই জন্য দেশের খবরও রাখতে হবে, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলে আমার খবর আমাকে রাখতে হবে। এই জন্য ভাইরা আমরা ভালো হওয়ার নিয়ত করি। আজকের ঈদুল ফিতরের কি শিক্ষা বলেন? আমরা ভালো হওয়ার নিয়ত করব। কি হওয়ার নিয়ত করব? আমরা কি হওয়ার নিয়ত করব? যে যেখানে আছি সেখান থেকে ভালো হওয়ার নিয়ত করব। যারা চাকরি করি চাকরি জীবনে ভালো হওয়ার নিয়ত করব। যারা সংসার করি সংসার জীবনে ভালো হওয়ার নিয়ত করব। যারা দিন মজুর দৈনিক কাজ করি আমরা দৈনিক কাজে ভালো হওয়ার নিয়ত করব। অর্থাৎ কেউ কোনো ধরনের খারাপ কাজ, গুনাহের কাজ, ধোকার কাজ, প্রতারণা এই ধরনের কোনো কাজে আমরা জড়িত হব না। এজন্য ভাইরা আজকে ঈদুল ফিতরের দিন, আজকে ক্ষমা পাওয়ার দিন, আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার দিন, আল্লাহকে খুশি করার দিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার দিন, মানুষ মানুষকে খুশি করার দিন, সবাই সবাইকে খুশি করার দিন, প্রতিবেশীকে খুশি করার দিন। আজকে আমরা খুশি হব, খুশি করব নেক আমলের মাধ্যমে। কোনোভাবে বদ আমল করব না, কোনো ধরনের খারাপ কাজ করব না, কোনো ধরনের ছবির আড্ডাখানায় যাব না, মোবাইলগুলোতে কোনো ধরনের অশ্লীলতা দেখব না, আমার মা বোনকে অশ্লীলতার চর্চার সুযোগ আমি দেব না। সবাইকে পর্দা রাখবো, ঘরে রাখবো, ঘরের যত ডিশ টিভির লাইন ছিল সব ছিন্ন করে উল্টায় রাখবো, আজকে ওগুলো দেখা যাবে না। কি যাদের ঘরে টিভি আছে তারা কি মনে মনে নিয়তটা করতে পারেন? আমি তো জানি না কার ঘরে ডিশ টিভির লাইন আছে। এই আজাবের বক্স, এই খোদার গজবের বাক্স, এটা সুবিধা আছে অনেক। এই টিভিওয়ালাদের একটা সুসংবাদ হলো, আপনারা যখন মারা যাবেন আপনি কবরে যাওয়ার পরে দেখবেন কি কিছু গুণা আপনার আমলনামায় খুব দ্রুত গতিতে আসতেছে গুণা। তখন আপনি চিন্তা করবেন এখন তো আমি গুণা করি না, গুণা আসতেছে কোত্থেকে, আমি তো মারাই গেলাম। তখন এটা হলো ওই যে ঘরে যে একটা ডিশ টিভির লাইন দেখে গেছিলেন, ছেলেদেরকে বড় বড় অ্যান্ড্রয়েড সেট তিনি দিয়েছিলেন, অ্যান্ড্রয়েড দিয়েছেন কিন্তু অ্যান্ড্রয়েডের ব্যবহার শেখার নাই, তার রুচিটাকে পবিত্র করার নাই। সে যে নিয়মিত ছবি দেখে, নাটক দেখে, গান শুনে, এগুলোর ফুল পার্সেন্টেজ আপনার আমলনামায় আপনার ইন্তেকালের পরে যোগ হবে। এখন আপনি যদি ভালোবাসেন কবরে বসে বসে শুয়ে শুয়েও গুনার অংশ পেতে চান, তাহলে প্রত্যেকের ঘরে একটা একটা ডিশ টিভির লাইন রেখে যাবে। আর যদি মনে করেন না আমার টাকা দিয়ে তোমরা গুনা করবা, শাস্তি ভোগ করবো আমি, তা হবে না, তাহলে এই লাইনগুলো কেটে দেন, টিভিগুলো ভেঙে ফেলেন, ওয়ার্কশপ সরিয়ে ফেলেন, মোবাইলগুলো পরিষ্কার করে দেন, অ্যান্ড্রয়েডগুলো পরিষ্কার করে দেন, কোনো ধরনের ওয়েলকাম টোন রিসিভ টোনে কোনো ধরনের গান যেন বাদ্য যেন না বাজে এগুলো ঠিক করে দেন। তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলেরা কোরআন নিয়ে বসবে, আপনার জন্য কোরআন খতম করবে, খতমে তাহালিল করবে, আপনার জন্য রোনা জারি করবে, কান্নাকাটি করবে, হাত তুলে রব্বির হামহুমা বলে দোয়া করবে। আপনি যদি পরিবেশ এখন থেকে করে না নেন, হুজুরদেরকে যতই ভাড়া করে নেন, হুজুর আমার বাবা মারা গেছে আজকে একটু কোরআন খতম পড়েন, তো ঠিক আছে আমরা পড়ে দিলাম, কালকে পড়বে কে, এরপরের দিন পড়বে কে? যদি আপনার ছেলেটাকে কোরআন পণ্যওয়ালা বানাতে পারেন তাহলে হুজুরদেরকে দাওয়াত না দিলেও চলবে, আমরা না গেলেও চলবে, আপনার ঘরেই হুজুর আছে, আপনার সন্তানই আপনার জানাজা পড়াবে, আপনার সন্তানই আপনার জন্য সুপারিশ করবে, আপনার সন্তানই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য ভাইরা আমরা নিজেরাও জান্নাতি হওয়ার চেষ্টা করব, আমাদের পরিবারের সবাইকে আমরা জান্নাতি বানানোর চেষ্টা করব। কেউ যেন কাউকে গুনাহ করার সুযোগ না দেই। পুরা আলোচনার মূল কথা হলো রমজানের শিক্ষা, ঈদুল ফিতরের শিক্ষা। রমজানের শিক্ষা এবং ঈদুল ফিতরের শিক্ষা হলো গুণমুক্ত জীবনযাপন করা। বলেন রমজানের শিক্ষা কি? রমজান এবং ঈদুল ফিতরের শিক্ষা কি? গুণমুক্ত জীবনযাপন করা। কথাবার্তায়, উঠা বসায়, চলাফেরায়, লেনদেন, কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য কোনো ক্ষেত্রে আমরা গুণা করব না, কোনো ক্ষেত্রে আমরা গুণা
এই গুনাহ না করা, এটাই রমজানের শিক্ষা, এটাই ঈদুল ফিতরের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল ফিতরের এই পবিত্র দিনে গুনামুক্ত জীবন গঠনের দীপ্ত শপথ গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।